ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাত পোহালে কোজাগরি লক্ষ্মীপুজো, তার আগে বাজার আগুন, ফল থেকে সবজি সবকিছুর দামই আকাশ ছোঁয়া, দাম বেড়েছে প্রতিবারও। সবে দুর্গাপুজো গিয়েছে, ফলে লক্ষ্মীপুজোর আয়োজন করতে গিয়ে একেবারে নাজেহাল সাধারণ মানুষ। আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র কি ছবি তুলে ধরেছে দেখব। আলু এবং পেঁয়াজের দাম বেড়েছিল দুর্গাপূজার আগে থাকতেই, এখনো সেই একই পরিস্থিতি। তার পাশাপাশি সবজির দামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 50 থেকে 60 টাকার কমে কোনো সবজি প্রায় পাওয়া যাচ্ছে না। লক্ষ্মীপূজার কারণে ফলের দামও বেশ চড়া, তার মধ্যে বিশেষ করে নারকল, সেটা দেখা যাচ্ছে যে ছোট নারকল 30 টাকা, বড় নারকল 50-60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম বেড়েছে কলারও, 50 থেকে 80 টাকা পর্যন্ত ডজন বিক্রি হচ্ছে কলা। সব মিলিয়ে সবজি এবং ফলের বাজার লক্ষ্মীপুজোর আগে বেশ চড়া হয়ে উঠেছে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।